হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আর আজকের ভিডিও অত্যন্ত হেল্পফুল হতে চলেছে যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস থেকে পোস্ট গ্র্যাজুয়েশনের থার্ড সেমিস্টারে পড়ছ অর্থাৎ এম এ এমএসসি ইত্যাদি কোর্সের মধ্যে থেকে থার্ড সেমিস্টারে পড়ছো তাদের যে অ্যাডমিশান ফিজ পেমেন্টের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদিও গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আজ থেকেই শুরু হয়ে গেছে তো কীভাবে তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করবে একদমই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে করে দেখাবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই মোবাইল দিয়ে কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে আর মূল ভিডিও শুরু করে আগে বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসে আসা বেলাইকানে ক্লিক করে নোটিফেশন অল করে রাখবে তাহলে পরবর্তী সমস্ত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলো শুরু করি আজকের মূল ভিডিও তো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েশনের যে থার্ড সেমিস্টারের অ্যাডমিশন ফিজ সেটা পেমেন্ট করার জন্য আমরা প্রথমেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব তো তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ব্যাঙ্কুড়া ইউএনআই ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে আমি চলে এসেছি আমি ডেসক্রিপশন বক্সে সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে তো এই পেজে তোমরা চলে আস চলে আসবে এই পেজে চলে আসার পর তোমরা একটু নিচের দিকে যাবে একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবে এক্সামিনেশান আর্জেন্ট বলে একটি অপশান রয়েছে এই আমি এটাকে জুম ইন করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশান আর্জেন্ট বলে অপশানটি রয়েছে ঠিক আছে তার উপরে দেখো একটা লিঙ্ক যেটা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এখানে দেখো লিঙ্ক ফর অ্যাডমিশান ইন পিজি থার্ড সেমিস্টার বলে একটি অপশান রয়েছে লিঙ্ক ফর অ্যাডমিশান ইন পিজি থার্ড সেমিস্টার আমরা এই অপশানটাতে ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর অনলাইন এস বি আই ডট কমের যে ওয়েবসাইট রয়েছে আর সেই ওয়েবসাইটে আমরা চলে আসতে পারবো তো তোমাদের যে সুবিধার্থে আমি ডাইরেক্ট এই যে ওয়েবসাইটের লিঙ্ক সেটাও দিয়ে রেখেছি ঠিক আছে চাইলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটেও আসতে পারবে অর্থাৎ এই পেজেও চলে আসতে পারবে ডেসক্রিপশন বক্স থেকে তারপর একটু নিচের দিকে যাবে নিচের দিকে এখানে কিছু ইন্ট্রোডাকশান দেওয়া রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা চাইলে পড়ে নিতে পারো তারপর নিচের দিকে এখানে যে বক্স রয়েছে এই বক্সটাতে তোমরা ক্লিক করে দেবে অর্থাৎ ওখানে ক্লিক করবে তাহলে এই রাইট ক্লিক হয়ে যাবে তারপর নিচের দিকে দেখবে পোসিট বলে একটি অপশান রয়েছে আমরা এই পোসিট অপশানটাতে ক্লিক করবো পোসিট অপশানে ক্লিক করার পর দেখবে আমার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তারপর আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো স্টেট অফ কর্পোরেট ইনস্টিটিউশন বলে অপটি অপশান রয়েছে তার নিচে দেখো সিলেক্ট স্টেটের অপশান রয়েছে তোমরা এই সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল কিন্তু ডবডাউন থেকে চুজ করে নেবো অর্থাৎ এখানে নিচের দিকে গেলেই বেঙ্গল তোমরা পেয়ে যাবো একেবারে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল থাকবে ঠিক আছে ডাউন থেকে তোমরা সিলেক্ট করে নেবে বেঙ্গল স্টেটটাকে তারপর এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ কর্পোরেট ইনস্টিটিউশন বলে একটি অপশান রয়েছে তার নিচে সিলেক্ট টাইপ অপশান রয়েছে আমরা এই সিলেক্ট টাইপ অপশানে ক্লিক করব তারপরে এখানে দেখবো অনেকগুলো অপশান রয়েছে তো আমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো তিন নাম্বারে রয়েছে এডুকেশনাল ইনস্টিটিউশান ওটা যেহেতু এটা শিক্ষার একটি সংস্থা সেই কারণে এডুকেশনাল ইনস্টিটিউশান এই অপশানটা আমরা চুজ করে নেবো ঠিক আছে তারপর নিচের দিকে দেখবে এখানে গো বলে একটি অপশান রয়েছে আমরা এই গো অপশানে ক্লিক করব। তো গো অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আমাদের কিন্তু ইনস্টিটিউশনটা চুজ করতে হবে এখানে দেখো সিলেক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে অফ একটি অপশান রয়েছে তো আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা বাঁকুড়া ইউনিভার্সিটি চুজ করে নেব এখানে নিচের দিকে গেলে দেখবে এখানে কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিগুলো অর্থাৎ ইনস্টিটিউশনগুলো রয়েছে তো এখান থেকে আমরা ব্যাঙ্কুড়া ইউনিভার্সিটি চুজ করে নেবো ঠিক আছে তোমরা চাইলে এখান থেকে টাইপ করে দিতে পারো ডাইরেক্ট তো আমি এখান থেকে ডাইরেক্ট টাইপ করে দিচ্ছি দেখতে হচ্ছে ব্যাংকুল ইউনিভার্সিটি চলে এসেছে তারপরে এই ইউনিভার্সিটি এখান থেকে আমরা চুজ করে নেব তারপর নিচের দিকে যে সাবমিট বলে অপশান রয়েছে আমরা এই সাবমিট অপশানটিতে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে লোগো রয়েছে সেই লোগো আমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস আমরা দেখতে পাবো তার নিচে সিলেক্ট পেমেন্ট ক্যাটেগরির একটি অপশান পাবো সিলেক্ট ক্যাটেগরি এই অপশানটাতে আমরা ক্লিক করবো তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশান ইন পিজি থার্ড সেমিস্টার দু হাজার একুশ ঠিক আছে আমরা এই অপশানটি এখান থেকে চুজ করে নেব তারপর দেখবে অটোমেটিক কিন্তু আমাদের ইউআইডি নাম্বার দেওয়ার জন্য বলবে এখানে আমাদের ইউনিভার্সিটির আইডি অর্থাৎ ইউআইডি নাম্বার রয়েছে আমরা সেই ইউআইডি নাম্বারটি এখানে দিয়ে দেবো এগারো ডিজিটের তারপর এখানে নিচে যে সাবমিট বলে অপশান আছে সাবমিট অপশানটাতে আমরা ক্লিক করব তো এখানে আমি আমার ইউআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি ওটা টাইপ করে দিচ্ছি তারপর নিচে যে সাবমিট বলে অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে আমরা আমাদের ইউআরডি নাম্বার দিলে অটোমেটিক কিন্তু আমাদের এখানে দেখবে আমাদের ইউআইডি নাম্বার আমাদের নাম অটোমেটিক চলে আসবে ইউআরডি নাম্বারটা ধরে ঠিক আছে আমাদের নাম এখানে আমাদের সাবজেক্ট নামও চলে আসবে আমাদের দেবে ইমেল আইডি আমাদের মোবাইল নাম্বার চলে আসবে এখানে কত টাকা আমাদের অ্যাডমিশন ফিজ পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু আমরা পেয়ে যাবো এখানে নিচে দেখো রিমার্কসের অপশন রয়েছে তো তোমরা চাইলে এখানে কিছু লিখে দিতে পারো বা না লিখলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা ভালোভাবে তোমরা মিলিয়ে নিবে তোমাদের নামটা আসছে কি না ইউআরডি নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে নেম অর্থাৎ আমাদের নামটি আরেকবার টাইপ করে দেবো তারপর এখানে ডেট অফ বার্থ আমাদের অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে সেই কারণে আমাদের যে ক্যালেন্ডার রয়েছে এই এখানে ডান দিকে ক্যালেন্ডার দিতে আমরা ক্লিক করব তো ক্যালেন্ডার অপশানটিতে ক্লিক করার পর দেখবে এখানে এরকম একটি ক্যালেন্ডার আমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর দু হাজার একুশ বলে যে অপশানটি রয়েছে আমরা দু হাজার একুশ অপশানটিতে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের জন্মের যে সালটি সেটা কিন্তু এখান থেকে আমরা নিয়ে নেব তোমরা তোমাদের হিসেব মতো জন্মের সালটি নিয়ে নেবে তারপর এখানে মাসটি আমাদের সিলেক্ট করতে হবে এই জন্য নভেম্বর এই অপশানটিতে ক্লিক করবো তারপর এখান থেকে আমাদের জন্মের যে মাস মাস রয়েছে সেই মাসটি এখান থেকে আমরা নিয়ে নেব ঠিক আছে তোমরা তোমাদের মাসটি নিয়ে নেবে জন্মের তারপর জন্মের যে দিনটা এখান থেকে কিন্তু আমরা নিয়ে নেবো অর্থাৎ এখানে যেই দিনে আমাদের জন্ম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো ঠিক আছে তারপর এখানে আমাদের মোবাইল নাম্বারটা আরেকবার টাইপ করে দেবো তারপর আমাদের ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি ওদের জিমেল আইডি এখানে টাইপ করে দেবো তারপর নিচে এখানে ডান দিকে যেমনটি তোমাদের কেপচার দেখতে পাবো ওদের ডান দিকে যেমনটি থাকবে বা দিকে দেখে দেখে আমরা এখানে টাইপ করে দেবো এই বক্সটি দিয়ে তোমরা দেখে দেখে টাইপ করে দেবে তোমাদের ডান দিকে যেমন থাকবে বা দিকে বক্সটি দিয়ে টাইপ করে দেবে টাইপ করার পর এখানে নিচে যে সাবমিট বলে অপশান হচ্ছে সাবমিট তাই আমাদের ক্লিক করতে হবে আমি ভিডিও স্টপ করে এগুলো ফিল আপ করে দিচ্ছি তারপর সাবমিট অপশানে ক্লিক করছি সমস্ত তথ্যগুলি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবে আমাদের আরেকবার ভেরিফিকেশন করার জন্য বলবে এগুলো আরেকবার তোমরা মিলিয়ে নিবে মিলিয়ে নেওয়ার পর একেবারে নিচে সমস্ত কিছু সঠিক থাকলে নিচে যে কনফার্ম বলে অপশান আছে কনফার্ম অপশানটিতে তোমরা ক্লিক করবে তো এখান থেকে আমি মিলে নিচ্ছি ভালো করে যেহেতু এক্সক্লুজ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে আমার সমস্ত কিছু তো তথ্য ঠিক আছে তারপর নিচে এখানে তথ্য তথ্যগুলি ঠিক থাকার পর কনফার্ম ঠিক থাকলে কনফার্ম বলে যে অপশান আছে কনফার্ম অপশানটিতে ক্লিক করবো তো কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখবে আমার সামনে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড কিন্তু ওপেন হয়ে যাবে তো প্রথমে এখানে রয়েছে দেখতে পাচ্ছ নেট ব্যাঙ্কিং ওটা যদি আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ফ্যাসিলিটি থেকে থাকে সেক্ষেত্রে আমরা নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্টটা করতে পারবো এখানে স্টেট ব্যাঙ্কে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে থাকে সেক্ষেত্রে আমরা ক্লিকের অপশানে ক্লিক করে পেমেন্টটা করতে পারবো তবে সেক্ষেত্রে বাড়তি আমাদের কিছু টাকা চার্জ লাগবে যারা আদার ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং অর্থাৎ যদি অন্যান্য ব্যাঙ্কের স্টেট ব্যাঙ্ক ব্যতীত অন্য কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু নিচে যে ক্লিক করলে বলে অপশন হয়েছে ক্লিকের অপশনটিতে ক্লিক করে পেমেন্টটি করতে পারবো এছাড়াও দেখতে পাচ্ছ কার্ড পেমেন্ট রয়েছে কার্ড পেমেন্ট হিসাবে দেখতে পাচ্ছ এখানে ডেবিট কার্ড রয়েছে অর্থাৎ এটিএম কার্ড তোমাদের কাছে রুপে এখানে দেখতে পাচ্ছ এটিএম কার্ডে যদি রুপে লেখা থাকে তাহলে কিন্তু রুপে ডেবিট কার্ড এখানে তার নিচে যে ক্লিক করলে বলে অপশন হয়েছে ক্লিকের অপশনে ক্লিক করে পেমেন্টটা করতে পারবে যে কোনো ব্যাঙ্কের রুপে এটিএম কার্ড থাকলে হবে তবে সেক্ষেত্রে কোনো ব্যাঙ্ক চার্জ লাগবে না এছাড়াও ক্রেডিট কার্ড রয়েছে তবে সেক্ষেত্রে বাড়তি চার্জ লাগবে এছাড়াও দেখতে পাচ্ছো আরও নিচের দিকে ওগুলো কিন্তু হবে না এছাড়াও নিচে আদার পেমেন্ট মোড হিসাবে ইউপিআই রয়েছে তোমরা চাইলে ইউপিআই থেকে পেমেন্টটা করতে পারবে এছাড়াও নেফট রয়েছে এছাড়াও ব্রাঞ্চ রয়েছে তো যা হোক এখান থেকে বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে যেহেতু রুপে অর্থাৎ রুপে ডেবিট কার্ড থাকবে ইউপিআই থেকে অনেক সময় পেমেন্টটা আনসাকসেসফুল হয়ে যেতে পারে টাকাটা কেটে আবার কোনো কোনো সময় সাকসেসফুল হয়েও যায় ঠিক আছে তো এখান থেকে তোমাদের যদি এটিএম কার্ড থেকে থাকে এবং রুপে এটিএম কার্ড থেকে থাকে সেক্ষেত্রে রুপে ডেবিট কার্ড তার দান সরি তার নিচে যে ক্লিক হেয়ার বলে অপশন হয়েছে যে ক্লিক হের অপশনটিতে ক্লিক করবে ঠিক আছে এছাড়া তোমাদের যদি নেট ব্যাঙ্কিংয়ের ফ্যাসিলিটি ফ্যাসিলিটি থেকে থাকে সেক্ষেত্রে নেট ব্যাঙ্কিং থেকেও পেমেন্টটা করতে পারবে তো হোক বেশিরভাগ ছাত্রছাত্রীর কাছে যেহেতু তার বা তার পরিবারে একটা হলো রূপে এটিএম কার্ড থাকবে সেই কারণে রূপে ডেবিট কার্ড তার নিচে যে ক্লিক এয়ার বলে অপশন হয়েছে সেই ক্লিকের অপশানটিতে ক্লিক করছি ক্লিকের অপশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবে একটু অপেক্ষা করার পর দেবে তোমাদের সামনে এরকম একটি অপশন আসবে তো তোমাদের প্রথমে যেটা করতে হবে এখানে যে কার্ড নাম্বার রয়েছে এখানে তোমাদের এটিএম কার্ডের যে কার্ড নাম্বারটি রয়েছে সেই কার্ড নাম্বারটি এখানে টাইপ করে দেবে তারপর এক্সপায়ার যে ডেট অর্থাৎ মান্থ এবং ইয়ার অর্থাৎ এক্সপায়ার যে ভ্যালুয়েট আপ টু রয়েছে সেটা কিন্তু মান্থ ইয়ার এটিএম কার্ডে যেমনটি থাকবে সেমন টু সেম টু সেম এখান থেকে তোমরা কিন্তু চয়েস করে নেবে মান্থ ইয়ার উভয়ই ঠিক আছে তারপর এখানে নিচে কার্ড হোল্ডার নেবে এটিএম কার্ডে দেবে একজন কার নাম থাকবে ঠিক আছে সেই নামটি এখানে এখানে টাইপ করে দেবে তারপর সিবিবি নাম্বার বা সিভিডি টু আর এটিএম কার্ডের উল্টো দিকে দেবে তিন ডিজিটের একটি নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে কিন্তু টাইপ করে দিতে হবে এটিএম কার্ড থেকে দেখে দেখে তারপর নিচে এখানে টাইপ অফ ক্যারেক্টার এখানে ডান দিকে যেমনটি তোমরা ক্যাপচার দেখতে পাবে অর্থাৎ ডান দিকে যেমনটি থাকবে বা দিকে দেখে দেখে এখানে লিখে দেবে টাইপ করে দেবে তারপর নিচে যে পে বলে অপশান আছে পে অপশানে তোমরা ক্লিক করবে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটিএম কার্ড তো এখানে যদি রুপে বলে লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই পেমেন্টটা করতে পারবে এখানে যে নাম্বারটি প্রথমে দিয়ে রাচ্ছে এটা হচ্ছে এটিএম কার্ডের নাম্বার হচ্ছে কার্ড নাম্বার এটা কিন্তু দিতে হবে তারপর নিচে আপ টু বলে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি যেমন দুয়ের মাসে দু হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত এটা ভ্যালিড রয়েছে এটা কিন্তু তোমাদের দেখে দেখে দিয়ে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছো কার্ড হোল্ডার নেমটি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তারপর এটিএম কার্ডের উল্টো দিকে গেলে তোমরা দেখতে পাবে তো এটিএম কার্ডের উল্টো দিকে গেলে এরকম তিন সংখ্যার একটি নাম্বার রয়েছে দেখবে দেখতে পাবে এই নাম্বারটা হচ্ছে সিবিপি নাম্বার এই নাম এই সমস্ত কিছু কিন্তু ওখানে দিয়ে দিতে হবে তো এখানে যখন এটিএম কার্ডের সমস্ত তথ্যগুলি দেওয়ার পর পে অপশানে ক্লিক করবে তারপরই দেখবে তারপর দেখবে তোমার ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা থাকবে সেই মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমার ওটিপি চলে এসেছে তারপর ইন্টার ওটিপির জায়গায় আমার আমাদের যে ওটিপিটি হলো সেটি আমরা এখানে সেম টু সেম দেখে দেখে টাইপ করে দেবো টাইপ করার পর এখানে নিচে যে সাবমিট বলে অপশান আছে সাবমিট অপশনে ক্লিক করবে কিছু কিছু ব্যাংকে মেক পেমেন্টের অপশান আসতে পারে সেক্ষেত্রে মেক পেমেন্ট অপশনে তোমরা ক্লিক করবে তো দেখতে পাচ্ছ এখানে আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে যেহেতু সামিটের অপশন যে সাবমিট অপশনে ক্লিক করবো তোমাদের যদি মেক পেমেন্টের অপশন থাকে সেক্ষেত্রে তোমরা মেক পেমেন্ট অপশনে করবে তারপর একটু অপেক্ষা করবে একটু অপেক্ষা করার পর দেখবে পেজটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর দেখবে এখানে পেমেন্ট ডান সাকসেসফুল এর অপশন পেয়ে যাবে তোমরা তারপরে এটি একে একটি স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে এটিকে একটি স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নেওয়ার পর একটু নিচের দেখবে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাবে ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড দ্য ই রিসিপের একটি অপশান পাবে তো তোমরা এই অপশানটাতে অবশ্যই ক্লিক করবে তো ওখানে ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে অর্থাৎ তোমাদের পেমেন্টের তথ্যগুলি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এরপর তোমাদের এটিকে কিন্তু প্রিন্ট করতে হবে এটিকে দেখো এখানে নিচে কোনো প্রিন্টের অপশন নেই এই জন্য তোমরা যেটা করবে তোমরা মোবাইলটিকে রোটেট করবে কয়েকজন হলে অটো রোটেরটা এখানে অন করে রাখবে এখানে উপরে দেখবে অটো রোটের অপশান পাবে সেটাকে অন করে রাখবে ঠিক আছে তারপর এটাকে দেখো আমি এখান থেকে এটাকে মোবাইলটা রোটেট করে দিচ্ছি ওটা ল্যান্ডস্কেপ করে দিচ্ছি দেখো ল্যান্ডস্কেপ করার পরই এটা মোবাইলটা ল্যান্ডস্কেপ হয়ে গেল তারপরে একটু নিচের দিকে গেলেই এখানে দেখবে প্রিন্টের অপশনটা কিন্তু চলে এসেছে যেটা কিন্তু আগে ছিল না অর্থাৎ এই প্রিন্ট অপশানটাতে তোমরা ক্লিক করবে প্রিন্ট অপশানে ক্লিক করার পর তারপর দেখবে তোমার সামনে এরকম অপশন আসতে পারে বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সরি বিভিন্ন মোবাইল কোম্পানির সেটের ক্ষেত্রে বিভিন্ন রকম আসতে পারে যদি তোমাদের মোবাইল এরকম আছে অর্থাৎ যদি এরকম চলে আসে তাহলে তোমরা এখানে লেটার বলে যে অপশান রয়েছে এ লেটার অপশানটিতে ক্লিক করবে লেটার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে পেজ অপশন রয়েছে তার নিচে দেখতে পাচ্ছ এই যে আবার পেপার সেই যে লেটারবার অপশন হচ্ছে পেপার সেই লেটার অপশানে ক্লিক করবে তারপর এখানে অনেকগুলো অপশান আছে তোমরা এখান থেকে আইএস জিরো এ ফোর অপশানটিতে ক্লিক করবে এরকম করলে কী হবে না যখন তোমরা এটা প্রিন্ট বের করবে তখন তোমাদের সুবিধা হবে তারপর একেবারেই তোমরা যেটা করবে এখানে যে পিডিএফের অপশনে যে পিডিএফ অপশানে ক্লিক করবে তারপর তোমাদের মোবাইলে ভালোভাবে এটা সুরক্ষিতভাবে সেভ করে রেখে দেবে তো এখান থেকে আমি সেভ করে রেখে দিচ্ছি তো এটাকে আমি মোবাইলে ভালোভাবে সেভ করে রেখেছি তারপরে এখানে ক্লোজ বলে যে অপশন যে ক্লোজ অপশন আমরা ক্লিক করব তাহলে কিন্তু আগের পেজে আমরা চলে আসতে পারবো তো যাক এভাবে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের যে অ্যাডমিশন সেটা পেমেন্ট করতে পারবে ঠিক আছে অ্যাডমিশন ফিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইটুকু প্রসেস আপাতত করলেই হয়ে যাবে যাও আজকে ভিডিওতে এইটুকুই বলা ছিল অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই কিন্তু মোবাইল দিয়ে পুরো প্রসেসটা করতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফর ওয়াচিং দিস ভিডিও